চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো আমার টপিকটা দেখে বুঝতেই পেরেছো আমি কি নিয়ে ভিডিওটা শুরু করছি। মানটাই তোর ছবিটা আসেনি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এইটা হলো আমার বাপের বাড়ির সব টিম, যে সবুজ চুড়িদার পরে আছে এখন লুচি খাচ্ছে, ঠিক ডাইরেক্ট মুখে দিচ্ছে, সে হলো ছোট বউ রিম্পা। আর এই যে লুচি দেখাচ্ছে, হাতটা যে তুললো, সেটা হলো বড় বউ, পায়ে লেগেছে এখন হসপিটাল যাবে, ওটা হলো বড় বউ আমাদের বাড়ির। এই এখন শুরু হলো আমাদের দুপুরের খাওয়া। দুপুরে হলো ইলিশ মাছ, ভাত, রুই মাছ, আর যা যা হয়েছে সব তোমাদের সাথে এই দেখবে এখন শেয়ার করবো, সবাই খাচ্ছে। বলো তোমরা আমার ব্লগটা কেমন হয়েছে, প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট করো। এই যে খাচ্ছে, ইনি পুরো 2 ঘন্টা হয়ে গেছে খেতে বসেছে, আর এ তো প্রথম ব্যাচে, মানে 4টে ব্যাচ খেয়ে উঠে গেল, প্রথম ব্যাচে উঠেছে, বসেছে, এখনো উঠিনি। এটা আমার সোনা গোপাল। সোনা গোপাল সাজুগুজু করে রেডি হয়ে গেছে মামা বাড়ির থেকে বাড়িতে আসার জন্য। তোমরা দেখেছো আমার সাথে মামা বাড়িতে গেছিল। আসছি তাহলে, টাটা। এসো, সাবধানে যেও। চিটু, টাটা। টাটা টাটা। বসো, সামনে কি ফাঁকা থাকবে? তাহলে সামনে রাখবে, আর বাবুর জুতো না এখানেই আছে, হবে তুমি চলে আসো, রাখি, তারপর দেখা হবে খুব শীঘ্রই। ঢোক ঢোক, তুই আগে ঢোক। সাবধানে যেও, তোমরা তো সবাই জানো বা বোঝো যে বাপের বাড়ি থেকে চলে আসার দুঃখ কষ্ট কতটাই, যখন একটা ভাইয়ের ছেলে মেয়ে হয়ে যায় তখন বেশি করে বেশি কষ্ট হয়, তার জন্য বড়বাবু ওখানে সামনে নেই, নাহলে বেশি কষ্ট হতো। Thank you.
আসো, এদিকে আসো, জয় জয় করে চলে আসো, জয় জয় করে চলে আসো, ওইদিকে ঠাকুর দেখতে যাবো, আসো। কথাই আছে ঠাকুরের কাছে কিছু মন থেকে চাইলে ঠিক পাওয়া যায়। আমি যাওয়ার দিন এখানে ঠাকুরটা ঠিকঠাক করে দর্শন করতে পারিনি বা তোমাদের সবাইকে দেখাতে পারিনি, তখন ঠাকুরকে বলেছিলাম ঠাকুর আসার দিন যেন তোমার মন্দিরটা খোলা পায়, তোমার মন্দিরটা যেন দর্শন করতে পারি, মানে তোমার মুক্তিটাকে দর্শন করতে পারি, তোমাকে যেন দর্শন করতে পারি। ভগবান ঠিক আমার মনের কথাটা শুনেছে, ঠিক আজকে যাওয়ার দিন দেখো ঠাকুর কত সুন্দর তোমাদেরকে দেখালাম, মন্দিরটা কত সুন্দর খোলা এবং সব কটা ঠাকুর দেখো, শিব ঠাকুরটা কত সুন্দর, একদম অন্যরকম শিবটা দেখো, মনসা ঠাকুর ফার্স্টে দেখলে তোমরা মায়ের মুখ, মন থেকে কিছু চাইলে ঠাকুর ঠিক দেয়। আর দেখো আমার কুচকু সোনাটাকে, ও সারা মন্দির এদিক ওদিক সেদিক করে ঘুরে বেড়াচ্ছে, দেখো ও মন্দিরের ভেতরে ঢুকতে মানে চলে যাবে, আমি যেই বললাম পাপা যায় না ভেতরে সেই ও দাঁড়িয়ে গেল, ও ভেতরে ঢুকে যাচ্ছিল, পুরোটাই ঢুকে যাচ্ছিল। তারপরে দেখো জয় জয় করছে, ও ঠাকুরকে নমস্কার করছে, মা মনসা ঠাকুর সবাইকেই মঙ্গল করুক, আগের মতন যেন পৃথিবীটাকে আবার সুন্দর করে দেয় ঠাকুর, এই প্রার্থনা ঠাকুরের কাছে। আর সবাই সুস্থ রাখুক সবাইকে ঠাকুর। মাকে দর্শন করে বেরোলাম, এবার আমরা এই মন্দির থেকে বেরোবো, দেখো বেরোতে বেরোতেও বাবু আমার নমস্কার করছে, মন্দিরটা দেখো কত বড় কত সুন্দর মন্দির কালী ঠাকুরের, খুব ভালো লাগে এই মন্দিরে যেতে আসতে, যতবার আমি এই রাস্তায় যাই আসছি এই মন্দিরটায় অন্তত একবার হলেও দাঁড়াই, সে আমি যাতেই যাই না কেন, খুব ভালো লাগলো মন্দিরটা ঘুরে। দেখো মন্দিরের চারিপাশটাও কত সুন্দর। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ি ফিরতে প্রায় এক ঘন্টা মতন আর টাইম লাগবে। যাই হোক তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, টাটা বন্ধুরা।